দেখুন, এবারে বিজেপির জেতার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, বিজেপি জিতছে, এটা জানার পরে বহু মানুষ বিজেপির প্রার্থী হওয়ার জন্য এসেছেন। আমাদের পার্টির মধ্যেও যেমন সবাই চাইছেন লড়তে, যারা অরাজনৈতিক ব্যক্তি, অন্যান্য পার্টি, সামাজিক ক্ষেত্রে কাজ করার লোক সবাই আমাদের প্রার্থী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। সবার আশা ছিল আমাকে টিকিট দেবে পার্টি, আমি এমএলএ হবো। সম্ভব নয়, যে কটা সিট সে কজন টিকিট পাবেন তাই পেয়েছেন। তারা সবই আমাদের হয় কার্যকর্তা, সিম্পাথাইজার, বা যারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে বাংলার উন্নয়নে সাথী হতে চান, এরকম লোকেরা, তাদের আমরা স্বীকার করেছি। যাদের জেতার সম্ভাবনা আছে বেশি তাকেই পার্টি দিয়েছে, বাকিদের দায়িত্ব তারা এই পরিবর্তনে সাথী হয়ে আমাদের পার্টির প্রার্থীদেরকে জেতান, এটা আমি চাইব। হয় লড়া, না লড়লে লড়াতে হবে, এটা আমাদের পার্টির পদ্ধতি। আমি আশা করব সবাই মিলে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচন লড়াই করে এখানে বিজেপিকে 200 আসন দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। প্রার্থী হতে না পেরে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় দল ত্যাগ করছে, এটাই কি? দল ত্যাগ করেনি, মন খারাপ হয়েছে, একটু মন ক্ষোভ বিক্ষোভ এক দুদিন সবাই বার করবেন, তাদেরও মনের ইচ্ছা আছে। গণতান্ত্রিক পার্টি, সবার কথা বলার অধিকার আছে, কিন্তু সর্বোপরি ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে যারা এসেছেন, একদিন কাজ করেছেন, তারা পার্টির সিদ্ধান্ত মেনেই কাজ করবে। ভাস্কর দা এখানে প্রতিদিন মর্নিং ওয়াকে আসেন, দেখা হয় আমাদের সঙ্গে, আমরা সবাই এখানে বেশ কিছু জায়গায় চা চক্র করছি একসঙ্গে। তো আজকে স্বাভাবিকভাবে মর্নিং ওয়াকে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। নিউ টাউনের মতো যেটা চ্যালেঞ্জিং সিট, এটা আমরা জিতব। আলাদা কিছু ছিল না আজকে, প্রত্যেক দিনই আমরা, যখন দাদা কলকাতায় থাকেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাদা সকালবেলায় যখন থাকেন, আমরা সকালবেলা আসি, মর্নিং ওয়াক থাকে, শরীরচর্চা থাকে, আজকেও তার অন্যতা হয়নি। দাদা আজকে সময় দিতে পেরেছিলেন, তাই জন্য আজকে ইকো পার্কে আমরা সবাই হাজির ছিলাম। এইভাবেই শুরু হলো, এটাকে আমরা জনসংযোগও বলবেন, বলতে পারেন আপনারা, আবার আমাদের প্রত্যেক দিনের যে প্রাত্যহিক কাজ সেটাও বলতে পারেন। দেখুন, যে কোনো কাজ শুরু করার আগে তার যারা কলাকুশলী থাকে, মানে এই প্রোগ্রামগুলোর, তাদেরকে একটা সূত্রে বা একটা সুরে গাঁথতে হয়। তো আজকের দিনটা সেইটাই রেখেছি। আজকের দিনটা সব আমাদের যারা মণ্ডলে আছেন, যারা আমাদের বিভিন্ন কমিটিতে আছেন, যারা কার্যকর্তা আছেন, প্রত্যেকের সঙ্গে আজকে বসা, বসে তার একটা রূপ নির্ধারণ হবে, কোন পথে আমরা এগোবো, কীভাবে এগোবো, যারা দায়িত্বপ্রাপ্ত এই বিধানসভায় আছেন। সেসব হয়ে যাবার পরে আমরা আগামীকাল থেকে এই বিধানসভার বিভিন্ন মন্দিরগুলোতে পুজো দেবার একটা বিষয় আছে সকালবেলা থেকে, সেগুলো আমরা করব, তারপরে প্রচারে আমরা নামব। দিলীপবাবু তো স্নেহভাজন, আপনি কী টিপস দিলেন উনি? দেখুন, দাদা স্নেহভাজন এটা বলতে আমারও নিজের খুব ভালো লাগে, আমি গর্বিত বোধ করি যে এরকম একজন মানুষ, যিনি নিজের জন্য, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন, তার কোনো পিছু টান নেই, কোনো কিছুতেই তার মোহ নেই, এরকম একজন মানুষের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, ভাগ্যবান মনে করি। আমার মতো আরও যারা মর্নিং ওয়াকে আসেন প্রত্যেকেই এটা মনে করেন। দাদার টিপস একটাই, আমাদের জিততে হবে, কীভাবে জিততে হবে, তার যা অভিজ্ঞতা, তার যা অভিজ্ঞতা থেকে, লড়াইয়ের অভিজ্ঞতা থেকে তিনি যা বুঝেছেন, পেয়েছেন, সেগুলোই আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলোই অনুসরণ করব আগামীকাল থেকে।